মহা অম্বুবাসী মেলালৈ মাজত মাথো কেইটামান দিন বাকী। উখল মাখল পরিবেশে বিরাজ করেছে নীলাচলের বুকু। ইতিমধ্যে অম্বুবাসী মেলার প্রস্তুতি আরম্ভ হয়েছে। 22 জুনৰ পৰা 26 জুনলৈ শক্তিপীঠ মা কামাখ্যা ধামত এইবেলি অনুষ্ঠিত হব মহা অম্বুবাসী মেলা। ঠাই ঠাই যাত্রী তথা পর্যটকের সুবিধার্থে নির্মাণ করে থাকা হয়েছে পানী আর খাদ্য বিতরণ করা স্থানসমূহ। মুঠতে অম্বুবাসী মেলার বাবে ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হয়েছে। ইপিনে মন্দির কর্তৃপক্ষই জানা মতে অম্বুবাসী মেলার পূর্বে কামাখ্যা ধামত অগণন ভক্তর ভিড় পরিলক্ষিত হয়েছে। যোৱাকালি আমার মন্ত্রী ডাঙরিয়া জয়ন্তমল্ল ডাঙরিয়ার লগত আমার মিটিং হল আর বিভিন্ন ডিপার্টমেন্ট আমার লগত আহিল। এই ডিপার্টমেন্টর লগত গোটেইখিনি আমার কামাখ্যার পাহাড়ক লৈ তথা গোটেইখিনি জায়গার আমি যেখানে সার্ভে হয়েছিল তার রিপোর্ট লৈ আর আমি গোটেইখিনি বিষয় আলোচনা করলো। এই আলোচনাত বিশেষ বিশেষ কিছু বিষয় আমার ডিসিশন লওয়া হয়েছে আর কিছু লব বাকি আছে, কিন্তু সম্পূর্ণরূপে আমি 19 তারিখে আমি গোটেইখিনি সম্পূর্ণ হব। তৎসত্ত্বেও আমি যেখানে আমার সমস্যা আছে যাবারর যেখানে আমি দেখা পাইছিল যেখানে সমস্যা দেখা পাইছিল সেইখানে এইবার আকু উন্নতকরণ করার কারণে আমি বহুখিনি আমি মন্ত্রীগীর আলোচনা করলো আর তখেও আশ্বাস দিছে যে গোটেখিনি কাম আমি যে বিচারিছো তেনেকে করা হব। আর আমি ইতিমধ্যে যাকালিরপরা এই কামবিল আমি আরম্ভ করে দিছো আর আজিকালির ভিতর আমার বহুখিন কাম সম্পূর্ণ হয়ে যাবে। তো ইয়াতে যেহেতুকে এটিয়ারপ্রাই অকমান ভক্তগণের ভিড় পরিলক্ষিত হয়েছে, যা 3-4 দিনেরপরা বহুখিনি ভক্তগণ অহা আরম্ভ হয়ে গেছে আর এই আমি ভাবিছো যে এইবার যাবারতো বেশি ভিড় হব যেন লাগিছে। আমার এক্সিট আর ইনল ফেলে রাস্তা লিখে আমার অকমান অসুবিধা হয়েছিল যদিও এইবার আকো আমি যেহেতুকে পাণ্ডু রাস্তাটো বিশেষ আমার গাড়ি ঘোড়াবিল সেইফালে আমার পাণ্ডু রাস্তাতে আহিব আর পাণ্ডু রাস্তারপর উঠি অহা রাস্তালে আমার কিছু ব্যবস্থা থাকিব। আর যেহেতুকে এইবার যাবার অকল এই রাস্তাটো মুখ্য দ্বার যে আমার নার্সারিরপর কামাখ্যা গেটেরপর উঠি অহা রাস্তা আছে সেই রাস্তায় বিশেষভাবে আমি ইউজ করেছিল, কিন্তু এইবার যেহেতুকে এই দুটা রাস্তা ডাইভার্ট মানে ভক্তগণ অকমান ডাইভার্ট হব আর ইয়াতে বিশেষ সুবিধা পাওয়া যাব। আমার যেখানে ভিতরা কিছু রাস্তা আছে সেইবিল রাস্তাও আমি সার্ভে করেছো যাতে মানুষ অসুবিধা না পায়, বিশেষ পানি মেডিকেল লাইট আর অন্যান্য ধরনের কিছু বিশেষ বিশেষ কিছু দিকত আমি এইবার বেশিকে আমি মনোযোগ দিছো আর এইখানে আমি যাতে ভালকে করব পো তার কারণে আমি মেন পাওয়ারও আমি অকমান বাড়াইছো। এটিয়ারপরা আমার মেন পাওয়ার বাড়ি গেছে আর বিভিন্ন জায়গা আমার কাম চলি আছে।